ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত মানিক ভাই মাকবুল ভাই বাংলাদেশ থেকে সম্ভবত আপনি নামও বলেন না দেশের নামও বলেন না এটা উচিত না এটা বারবার বলে দেওয়া হয় এ বিষয়ে সতর্ক থাকবেন জি মানিক ভাই মাকবুল ভাই আপনি উল্লেখ করেছেন যে আল্লাহ রসুলসাল্লা মাথা তিন হুদিরা নিয়ে যেতে চাইছিল এই ঘটনার সত্যতা বা এরকম ইসলামে আছে কি না এই ঘটনা জানতে চাচ্ছেন জানালে উপকৃত হবেন যাই হোক আলহামদুলিল্লাহ সলসাল্লাম আল্লাহলাম বাদ যে সময় মানিক মানিকব মা বিন মাকবুল ভাই এই ঘটনাটি অত্যন্ত সুপরিসিদ্ধ এবং এই সম্পর্কে আমাদের একটা বইও পাবেন আরবিতে তো বই লেখা আছে অনেক কিন্তু আরবিতেও আর কি বাংলাতেও পাবেন ঘটনাটি অত্যন্ত মাসুর এবং প্রসিদ্ধ ঘটনা অনেক কঠিন ঘটনা হৃদয় বিদায়ক ঘটনা আপনারা পড়ে নেবেন বাংলাতে পাবেন রাসুলসাল্লাহ লাশ চুরি বাংলাতে ছোটো বই অর্থ কয়েক পৃষ্ঠার এই ঘটনার পড়ে নেবেন আপনারা বাংলা বাংলাদেশে পাওয়া যাবে অথবা অন্য দেশে থাকলেও পাওয়া যেতে পারে যাই হোক সংক্ষিপ্ত ঘটনা হলো যে তারিখে বাগদাদ জাইনুল মোরাগি তারিখে বাগদাদের মধ্যে ঘটনার উল্লেখ করছেন তারপরে আপনার জামাল উদ্দিন বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন আহমাদ আল মুতাইরি ইনি ছিলেন নববীর মজিন প্রধান ছিলেন যে মারা গেছেন পাঁচশো পঁয়ষ সাতশো পঁয়ষট্টি হিজড়িতে তিনি তার একটা বই লিখিত বই আল এলাম ফিমাখাল মাদিনা তামিনাল আলাম এই বইটার মধ্যে তিনি এই ঘটনার উল্লেখ করেছেন তারপরে আলী বিন আবদুল আলী বিন আবদুল্লাহ সামহার সামহুদি যিনি মারা গেছেন নয়শো এগারো হিজড়িতে ইনি এই ঘটনায় তার বইতে উল্লেখ করেছেন অফাউল অফা নামে একটা কিতাব অফাউল অফা বি এখবারে দারিল মুস্তফা এই ঘট এই বইতে তিনি উল্লেখ করেছেন দ্বিতীয় খণ্ডের ছয়শো আটচল্লিশ ছয়শো পঞ্চাশের পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটি উল্লেখ করেছেন ঘটনাটি সংক্ষিপ্ত তা অনেক বড় ঘটনাটি অনেক বড় ছিল সংক্ষিপ্ত আলোচনা করে এখানে দু একটি বিষয় আপনাকে জানালে উপকৃত হবেন বলে আশা করছি সেটি হলো ঘটনাটি ছিল ঘটনাটি শেষ ঘটনায় চারবারে ঘটনা হয়েছিল চারবার চেষ্টা ছিল মাথা না আসল সরাসরি পুরো বডিটা এবং আবু বকর এবং উমার দুই তিনজনকেই নিয়ে যাওয়ার ঘটনা ছিল মিশর ইহুদিরা এটা সংক্রান্ত করছিল যে ওই জামানার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ছিল ফেরাউনের পরে ফেরাউনের দলের মধ্যে সেও আল্লাহ দাবি করছিল রুবিয়া দাবি করছিল তো এটা ছিল শেষবার যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা ছিল পাঁচশো সাতান্ন হিজড়িতে বাদশাহণ বাদশাহ নুরুদ্দীনাল জানকির নুরুদ্দিন আল জানকির রহিমাহুল্লাহ বা জিন কি বা নরদ জিনকির ঘটনার এই ওই বাদশার আমলে এই ঘটনা ডি ঘটে সেটা বলছি কখন পাঁচশো সাতান্ন হিজির পরে ওই বাদশার সময় ঘটনা রি ঘটে তো ঘটনার শেষ ঘটনা ছিল আল্লাহ আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাহিসালাম তাকে স্বপ্নে দেখিয়েছিলেন যে তুমি আমার ওই ব্যক্তি থেকে আমাকে রক্ষা করো ওই দুই ব্যক্তি আমার লাশ নিয়ে চলে যাচ্ছে আমাকে নিয়ে চলে যেতে চাসেছে যাই হোক তিনি স্বপ্নে দেখেন তারপর আবার স্বপ্ন দেখলে হঠাৎ করে লাভ দিয়ে উঠলেন পরে উজু করে নামাজ পড়ে আবার ঘুমাইছেন আবার দেখছেন আবার ঘুমাইছেন নামাজ পড়ে আবার শুয়েছেন আবার দেখছেন তৃতীয়বার আর তখন ঘুমে আসে না তখন দ্রুত গতিতে উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন প্রার্থনা করলেন এবং তার বাদশা ছিল নাইপর বাদশা অজির যেটাকে বলে অজিরের কাছে ঘটনা বললেন তারপর দ্রুতগতিতে পরামর্শ করে আর কাল বিলম্ব না করে তিনি মদিনা রওনা করলেন এবং অনেক উপডন নিয়ে আসলেন এবং মদিনার যিনি মন্ত্রী ছিলেন তাকে সংবাদ দিয়ে দিলেন যে মদিনাবাসীকে একত্রিত করা হোক এবং তারা উপডন নেবে বাঘ করে উপডোকন বা হাদিয়া দিয়ে সদ্গার ব্যবস্থা করলেন তো মদিনাবাসী যারা সবাই সে উপস্থিত হলো উপস্থিত হওয়ার পর সবাইকে সৎকার দিলেন এবং মসজিদ নবীতে সবাই সমবেত হলো সৎকার সবাই নিল তখন তিনি বাদশাহ বললেন যে আর কেউ বাকি আছে বলছে আর কেউ বাকি নেই বারবার বলেন আর কেউ বাকি আছে না বাকি নাই কিন্তু রাসুল সাল্লাহ আসলাম তাকে দুইজন ব্যক্তিকে দেখানো হয়েছিল এবং তার গুণা গুণাগুণাগুন সম্পূর্ণ দেখছিলেন স্বপ্নে তিনি চেহারা ওই দুজনকে তিনি পাচ্ছিলেন না তাই বলছিলেন আর কোনো বাকি আছে কিনা সবাই বলছে বাকি নাই তবে দুজন ব্যক্তি বাকি আছে যারা সদ্গা খায় না এবং তারা মালদার তাদের অনেক অনেক সম্পদ আদি আছে যে তাদেরকে বলা হলো যে তাদেরকে নিয়ে আসো তখন তাদেরকে নিয়ে আসার পর পরে তারা বললো তোমরা কোথা থেকে আসছো বলছ আমরা মাগরিব থেকে মাগরিব বলতে মরক্কো থেকে আসছি তখন বলছে যে তোমরা কি করো আমরা হজে আসছি ওই লোকগুলি লোক দুইটা মানুষের মাঝে পরিচিত ছিল খুব তাহাজ্জুদ গোজা রোজা রাখতে ইবাদত বন্দেগী করতো আর কবর জিয়ারত করতো এবং মোট কথা হলো প্রচুর পরিমাণে ইবাদত বন্দেগী করতে এই লোকেরা তাদেরকে খুব ভালো করে বিশ্বাস ভালো বলে জানতো তখন তাদেরকে তিনি বললেন যে তোমরা কোথা থেকে আসছো আমার সত্য করে আমাদেরকে বলো তারা বলে এই ঘটনা আমরা হজে আসছি এই বিবর হজের দলের সাথে স্বীকার করলো না তখন তাদেরকে কঠিনভাবে প্রহার করলেন প্রহার করার পরে তারা স্বীকার করল যে আমরা এই ঘটনা আসি তখন তারা বাসা ছিল বাসা ছিল হুজরার একটু অদূরে বাসা ছিল তারা রাত্রিবেলা খনন করত গর্ত খনন করতো আর তাদের পকেটগুলো ছিল অনেক বড় পকেট ওই মাটিগুলো পকেটে নিয়ে বাকিদের কবরস্থান বাকি কবরস্থানে যাইতো মাটিগুলো বাকি কবরস্থানে কবরে ওখানে ফালাই দিয়ে আসতো এটা কেউ জানতো না রাত্রি গোপনে গোপনে এই কাজ করতো তো যখন হ্যাঁ হুজরার কাছে পৌঁছে যায় তখন আল্লাহ ওয়া তাআলা একটা বিপদ পাঠায় দেন যাই হোক পরবর্তীতে তাদের বাসায় নিয়ে যাওয়া হলো তারা যেখানে কামড়া থাকতো ভিতরে সব কিছু ভিতরে যাওয়ার পরে বাদশা দেখলেন যে একটা চাটাই দিয়ে ঢাকা একটা গর্ত তখন সেই গর্তের চাটাই খুললেন খোলার পরে সব ঘটনা ঘটনা ঘটলো তখন হুজরা মিদে যায় দেখেন আল্লাহ রসুল্লাহ কাছে কাছাকাছি সে তারা চলে গেছে তখন তাদেরকে আপনার তাদেরকে আদেশ দেওয়া হলো যে তাদেরকে গর্দান উড়িয়ে দাও এবং কঠিন শাস্তি দেওয়া হলো কঠিন তাদেরকে শাস্তি দেওয়া হলো এবং পরবর্তীতে তাদেরকে হত্যা করা হয়েছে আর পরবর্তীতে বাসা শেষে করছেন যে আল্লাহ রসুল সাল্লা চতুর্শ এবং এবং আল্লাহ বিশাল প্রাসি সৃষ্টি করে দিয়েছেন এটা ছিল সংক্ষিপ্ত ঘটনা তো এই ঘটনাটি অনেক আগের প্রসিদ্ধ আপনি চাইলে এই বইগুলি পড়ে নিতে পারেন তাহলে বিস্তারিত আরও জানতে পারবেন আল্লাহ রবাহ আলমিন রাসুল সাল্লাহ আসলামকে সেভ করবেন এটাই দোয়াদা নবীর খাস এবং খাস খালিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহ আল্লাহর পরে যার সম্মান এবং আখরাতে তার সম্মানের আর কোনো তার সম্মানের উপরে সম্মান নাই আসবেও না আল্লাহ রবীন্দ্রাল্লাহআসালামের ইতে এবং অনুসরণ আমাদেরকে করা তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ এবং রাসুলসাল্লাহ এবং অনুসরণ করে যেন আমরা কালকে আমাদের রাসুলের স্বপাত লাভ করতে পারি আল্লাহ রব্লাহ আলমিন আহ আরো শী আমাদের স্থান দান করুন হাউজে কাউসারের পানি আমাদের জন্য রসিব করুন এবং আমাদেরকে আল্লাহ রবাহ আলমিনের জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন এমন কোনো কাজ যেন আমরা না করে সেই কাজ থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখুন যে কাজ দ্বারা আমাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হবেন বরণে এমন কাজ করার তৌফিক দান করুন যে কাজ দ্বারা আমাদের আল্লাহ সন্তুষ্ট হবেন এবং পরকালে নাজাদের ব্যবস্থা করবেন হাজ ও সাল্লাহ নবীন মহম্মদালামু আলীক রহমাতি বারাকাতু